আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন। দর্শক, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। দর্শক, আজ 30 ডিসেম্বর 2022 শুক্রবার। আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার যে বিমান টিকিটগুলি, এবং যারা বাংলাদেশে আছেন তারা যে মালয়েশিয়াতে আসবেন তাদের বিমান টিকিটগুলি কত টাকা লাগবে, সিঙ্গেল এবং আপ ডাউন সব ধরনের বিমান টিকিটের আপডেটগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিই। তাই আজকেও আমি চলে আসছি, আজকে শুক্রবার, আজকেও আমি চলে আসছি আপনাদেরকে যে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে বিমান টিকিটগুলি সেগুলির দাম কত আছে, এবং অনেক ভাইয়েরা আছেন যে আপ ডাউন টিকিট বাই কত লাগবে আমাদেরকে একটু ধারণা দিবেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট, এবং যারা এখন দেশে আছেন, বাংলাদেশে আছেন, তারা চাইতেছেন জানুয়ারি মাসের ভিতরে আবার মালয়েশিয়াতে আসবেন, তারা এখন যদি জানুয়ারি মাসের ভিতরে আসতে চান তাহলে আপনাদের কত টাকা লাগবে, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি সব ধরনের বিমান টিকিটের নিউজগুলি আপনাদেরকে জানিয়ে দিব। আর তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি, আমি কুয়ালালামপুর যে লিটল ইন্ডিয়া জুয়েলার্সের স্বর্ণের দাম নিয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলি দিয়ে থাকি। গত 2 মাস যাবৎ কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে লিটল ইন্ডিয়া জুয়েলার্সে তাদের দোকানের বয়স 30 বছর পূর্ণ উপলক্ষে তারা কিন্তু আংটি এবং চেন এই দুটি গহনা সম্পূর্ণ মজুরি ফ্রি করেছে, এবং বাদবাকি যত ধরনের গহনা আছে সেই সমস্ত গহনাগুলিকে তারা 70% পর্যন্ত মজুরি ডিসকাউন্ট দিয়েছে। তা আজকে 30 ডিসেম্বর, আগামীকাল শনিবার 31 ডিসেম্বর তাদের এই ডিসকাউন্টের লাস্ট ডেট 31 ডিসেম্বর পর্যন্ত। তা যারা এখনও যারা স্বর্ণ কিনতে চান তারা শনিবারে গিয়ে আপনারা স্বর্ণগুলি কিনতে পারবেন সম্পূর্ণ মজুরি ফ্রিতে, এবং যেই ধরনের গহনাগুলি আপনাদেরকে মজুরি দিতে হবে সে সমস্ত গহনাগুলি আপনারা 70% মজুরি ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন। দর্শক, আজকে আমরা সর্বপ্রথমে আলোচনা করব, আমার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সিঙ্গেল টিকিটে ছুটিতে গেছেন দেশে, তারা এখন এই জানুয়ারি মাসের ভিতরে আসতে চান, তাদের আসতে গেলে বিমান টিকিটের দাম কত টাকা লাগবে, এবং কোন বিমান টিকিটের কত টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। সর্বপ্রথমে আমি বলবো, আপনারা জানেন যে সবথেকে কম প্রাইস মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়া এবং আসার সবথেকে কম প্রাইজের ভিতরে যে বিমানটির টিকিট পাওয়া যায় সেটা এয়ার এশিয়া। তা আপনারা যদি এয়ার এশিয়াতে 20 তারিখের পরে, জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে যদি আপনারা আসতে চান, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনারা আসতে চান, তাহলে আপনারা 1800 থেকে 1900 রিঙ্গিট এর ভিতরে আপনারা ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি কিনতে পারবেন। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি জানুয়ারি মাসের ভিতরে কেউ আসতে চান, গত 1 মাস আগেই আমি বলেছি যে আপনারা জানুয়ারি মাসের প্রথম থেকে যদি কেউ আসতে চান তাহলে 1300 থেকে 1400 রিঙ্গিটে আপনারা ঢাকা টু কুয়ালালামপুরের টিকিটগুলি নিতে পারবেন। কিন্তু সেখানে আমাকে অনেক ভাইয়েরা অনেক রকমের কমেন্টও করেছেন, অনেক রকমের মন্তব্য করেছেন, কিন্তু এখন আপনারা দেখুন সেই টিকিটগুলি আপনারা যদি জানুয়ারি মাসের 20 তারিখের আগে আপনি আসতে চান তাহলে আপনি 2000 থেকে 2600, 2800, 3000 পর্যন্ত আপনাকে একটা সিঙ্গেল টিকিটের জন্য দিতে হবে। আর যদি 20 তারিখের পরে আপনারা আসতে চান তবে টিকিটগুলি এখন কিনে রাখেন, তাও কিন্তু আপনারা এখনও 1700-1800 রিঙ্গিট এর ভিতরে আপনারা ঢাকা টু কুয়ালালামপুরের টিকিটগুলি নিতে পারবেন। এরপরে ধরেন মালয়েশিয়া এয়ারলাইন্সে যদি আপনি আসতে চান, মালয়েশিয়া এয়ারলাইন্সে আসতে গেলেও আপনাকে এখনও 2টি টিকিটের অফার আমাদের কাছে আছে, আপনারা যদি চান এখনও আপনারা কিনে রাখতে পারেন। 24 ডিসেম্বর এবং 28 ডিসেম্বরের যে ফ্লাইট মালয়েশিয়া এয়ারলাইন্সের, ওই ফ্লাইটে যদি আপনারা ঢাকা টু কুয়ালালামপুরে আসতে চান তাহলে আপনারা এখন টিকিটগুলো কিনে রাখলে আমাদের কাছ থেকে 2050 রিঙ্গিটে আপনারা টিকিটগুলো কিনে রাখতে পারবেন, যদি এখনই আপনারা যোগাযোগ করেন। আর যদি আপনারা আরও দেরিতে যোগাযোগ করেন তাহলে আপনাদের আরও বেশি টাকা দিতে হবে। দর্শক, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আপনারা টিকিটগুলি যদি 1 মাস আগের ডেটে যদি আপনারা কিনে রাখেন তাহলে আপনাদের কিনতে কত টাকা লাগবে, এবং যদি আপনারা সাথে সাথে কিনতে চান যে 10 দিন 12 দিন আগে আমি টিকিট কিনবো তাহলে আপনাদের কত টাকা লাগবে। কারণ এখনও জানুয়ারি মাস শুরু হয় নাই, আরও একদিন আছে, কিন্তু এখনও জানুয়ারি মাসের 20 তারিখের আগের যেই কোনো ফ্লাইটের আপনি টিকিট কিনতে গেলে আপনাকে 2000 থেকে 2500-2600 রিঙ্গিট পর্যন্ত দিয়ে টিকিটগুলি কিনতে হবে। আবার কিছু কিছু ফ্লাইটগুলি আছে সেগুলি নাই, ডাইরেক্ট ফ্লাইট, আমি যে কথাগুলি বলতেছি এগুলি সম্পূর্ণ ডাইরেক্ট ফ্লাইটের কথা, কোনো ট্রানজিট ফ্লাইট না। হ্যাঁ, ট্রানজিট ফ্লাইটের টিকিটগুলো আছে,
আপনারা এখনও কিনে রাখতে পারবেন। সেগুলো 1600-1700 রিঙ্গিট হলে 1500 তারিখ, 18 তারিখ, 20 তারিখে আপনারা প্লাইটগুলি পাবেন। তবে ট্রানজিট প্লাইটগুলি আপনাদের 14 ঘন্টা, 13 ঘন্টা, 9 ঘন্টা, 8 ঘন্টা এরকম লাগবে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি এখন টিকিটগুলো কিনে রাখেন, এক মাস আগে, আপনি আরও এক মাস পরে মালয়েশিয়াতে ঢুকতে চান, এখন টিকিট কিনে রাখলে আপনাদের জন্য কী সুবিধাটি হবে। এবার আসুন, অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা তো দেশে যাব কিংবা আমরা দেশে আসি, এখন যে করোনার যে অবস্থা, আবার কি ফ্লাইট বন্ধ করে দিবে কিনা। আশা করি আলহামদুলিল্লাহ এখনও মালয়েশিয়ার অবস্থা খুব ভালো আছে, এখনও আমরা বলতেছি না যে মালয়েশিয়াতে ফ্লাইট বন্ধ করে দেবে। তবে আশা করি পৃথিবীর কোনো রাষ্ট্রেই আর আগের মতো ওরকম ফ্লাইট বন্ধ করবে না, হয়তোবা কঠোর কিছু নিয়ম নির্দেশনা দেওয়া হবে, সেই নিয়ম নির্দেশনা মেনে আপনাকে দেশে আসতে হবে এবং দেশ থেকে আবার আপনি যেই দেশেই থাকেন সেই দেশে যেতে হবে। আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। দর্শক, এবার আসুন, আমরা মালয়েশিয়া থেকে আপনারা এখন টিকিটগুলো কেটে যদি বাংলাদেশে যেতে চান এবং যারা আপডাউন টিকিট কাটবেন তাদের কত টাকা লাগবে, আজকে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আজকে সর্বপ্রথমে আমি দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা যদি সিঙ্গেল টিকিটগুলি আপনারা কিনতে চান, জানুয়ারি মাসের 10-12 তারিখ, 8 তারিখ, 7 তারিখের ভিতরে আপনারা যদি দেশে যেতে চান, তাহলে আপনারা টিকিটগুলো কিনতে পারবেন 1100 থেকে 1150 রিঙ্গিট এর ভিতরে। আর যদি আপনারা আপডাউন টিকিট কাটতে চান যে ভাই আমি ফেব্রুয়ারি মাসের শেষে, জানুয়ারি মাস নয় ফেব্রুয়ারি মাসের শেষে যদি আপনি যেতে চান 3-4 মাসের ছুটিতে, তাহলে আপনি 2000 থেকে 2100 ভিতরে টিকিটগুলো কিনতে পারবেন। এবং যদি আপনারা জানুয়ারি মাসের ভিতরে কিংবা জানুয়ারি মাসের শেষের দিকে আর ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে যদি আপনারা দেশে যেতে চান 2-3 মাসের ছুটিতে, তাহলে আপনাদের 2200 থেকে 2300 রিঙ্গিট এর ভিতরে আপনারা টিকিটগুলি কিনতে পারবেন। 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। অতিরিক্ত যদি আপনার মাল থাকে সেগুলি আপনাকে এয়ারপোর্টে প্রতি কেজি 25 রিঙ্গিট করে দিতে হবে। তারপরে আমরা দেখব মালয়েশিয়া এয়ারলাইন্স। মালয়েশিয়া এয়ারলাইন্সের যদি আপনারা এখন টিকিটগুলো কেটে রেখে জানুয়ারি মাসের ভিতরে দেশে যেতে চান, তাহলে আপনারা সিঙ্গেল টিকিটগুলি কিনতে পারবেন 1100 থেকে 1150 রিঙ্গিট এর ভিতরে। 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি মাল টিকিটের সঙ্গে ফ্রি নিতে পারবেন। অতিরিক্ত যদি আপনার মাল থাকে আরও 30 কেজি পর্যন্ত আপনি টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন প্রতি কেজি 14 থেকে 15 রিঙ্গিট এর ভিতরে। দর্শক, যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সে আপডাউন টিকিটগুলি কাটতে চান যে আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথমে যাব 3 মাস অথবা 4 মাসের ছুটিতে, তাহলে আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলি এখন কেটে রাখতে পারবেন 2300 থেকে 2400 রিঙ্গিট এর ভিতরে। দর্শক, তারপর আমরা দেখব ইয়েস বাংলা এয়ারলাইন্স। ইয়েস বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি যদি আপনারা কিনতে চান, আপনারা 1100 রিঙ্গিটের ভিতরে সিঙ্গেল টিকিটগুলি কিনতে পারবেন। এবং যারা ফেব্রুয়ারি মাস কিংবা মার্চ মাসের দিকে আপনারা দেশে যেতে চান, আপডাউন টিকিট নেবেন 2 মাস অথবা 3 মাস 4 মাসের ছুটিতে, তারা ইয়েস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলি যদি এখন আপনারা কিনে রাখেন, তাহলে আপনারা কিনতে পারবেন 2200 থেকে 2400 রিঙ্গিট এর ভিতরে আপনারা কিনে রাখতে পারবেন। 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। অতিরিক্ত মালগুলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো সেম এয়ারপোর্টে প্রতি কেজি 25 রিঙ্গিট করে দিতে হবে, টিকিটের সঙ্গে যোগ করার কোনো সুযোগ নেই। তারপরে যদি আমরা দেখি মালিন্দ এয়ারলাইন্স। মালিন্দ এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেইগুলি 2 ধরনের 3 ধরনের টিকিট আছে। আপনারা যদি এখন কিনে রাখতে চান, জানুয়ারি মাসের ভিতরে আপনারা দেশে যাবেন, তাহলে আপনারা কিছু কিছু ডেটের টিকিটগুলি আছে 900 রিঙ্গিট, 850 রিঙ্গিট, আবার কিছু কিছু ডেটের টিকিটগুলি আছে 1050 রিঙ্গিট থেকে 1100 রিঙ্গিট এর ভিতরে। তা আপনারা কম প্রাইসের ভিতরে 850-900 রিঙ্গিটের ভিতরে যে টিকিটগুলি আছে সেগুলি যদি আপনারা জানতে চান কোন ডেটে আছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা মালিন্দ এয়ারলাইন্সে আপডাউন টিকিটগুলি কিনতে চান, যে ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসের লাস্টে কিংবা মার্চ মাসের দিকে আপনারা দেশে যাবেন 2 মাস 3 মাস 4 মাসের ছুটিতে, আপনারা আপডাউন টিকিটগুলো কিনে রাখতে পারবেন 2300 থেকে 2400 রিঙ্গিটের ভিতরে মালিন্দ এয়ারলাইন্সের। 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। আরও অতিরিক্ত আপনি 20 কেজি পর্যন্ত মাল যোগ করতে পারবেন, প্রতি কেজি 22 থেকে 23 রিঙ্গিট করে নেবে আপনার কাছ থেকে। দর্শক, সর্বশেষে আমরা দেখব এয়ার এশিয়া। আপনারা জানেন যে এয়ার এশিয়া সবসময় অফার থাকে, তা আপনারা এখনও যদি আপনারা জানুয়ারি মাসের 20 তারিখের পরের ডেটে যদি আপনারা সিঙ্গেল টিকিটগুলো কিনতে চান, তাহলে আপনারা কিনতে পারবেন অনলি 650 রিঙ্গিট।
আর যারা জানুয়ারি মাসের লাস্ট কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা দেশে যাবেন, আপ ডাউন টিকিট নিতে চান 2-3 মাসের ছুটিতে, আপনারা এয়ার এশিয়ার টিকিটগুলি কিনতে পারবেন 1900 থেকে 2000 রিঙ্গিট এর ভিতরে। 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি মাল আপনি টিকিটের সঙ্গে ফ্রিতে নিতে পারবেন এবং অতিরিক্ত আরও 10 কেজি মাল যোগ করার সুযোগ আছে। তবে বর্তমানে যেই রেট আমি বলবো না, আপনারা অতিরিক্ত 10 কেজি মাল যোগ করার নিয়ত থাকলে আপনারা এয়ার এশিয়াতে টিকিট কাটবেন না, কারণ অতিরিক্ত 10 কেজি মাল যোগ করতেই আপনাকে 500 থেকে 600 রিঙ্গিট দিতে হবে। এবার যদি আপনার মাল যদি এয়ার এশিয়াতে বেশি হয়ে যায়, আপনারা জানেন যে এয়ার এশিয়াতে যদি আপনার যে লিমিট আছে লিমিটের বাইরে যদি 1 কেজি মাল বেশি হয়, তাহলে আপনাকে এয়ারপোর্টে প্রতি 1 কেজির জন্য আপনাকে 100 রিঙ্গিট করে দিতে হবে। তাই আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি বলে দিই যে ভাই, আপনারা যখন টিকিটগুলি কাটবেন তার আগেই কিন্তু আপনারা আপনাদের মালের হিসাব করবেন। তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে সব ধরনের বিমান টিকিটগুলির নিউজ আমি আপনাদেরকে বলে দিই যে কোন বিমানে কত টাকা লাগবে, কত কেজি মাল নিতে পারবেন। তাহলে আপনারা যখন মালটি আপনার হিসাব হয়ে যাবে যে আমার এত কেজি মাল হবে, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন বিমান টিকিটগুলি কাটলে আপনার জন্য সুবিধা হবে। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।